आज के तैरी करे देखाबो असम्भव मजादार चिकेन बॉल। छोटो बड़ो सबारे किन्तु ए रेसिपिटी अनेक पछन्देर। तो आज के खूब सहजे किभाबे आमी एटा तैरी करेछि सेटाई आमी आपनादेर साथे आजके शेयर करबो। चलें देखे आसि पुरो रेसिपिटी। एखाने आमी चिकेन बॉल तैरी करार जन्य निएछि बोनलेस चिकेन। तो এগুলোকে আপনারা ভালোভাবে দেখে নেবেন যেন কোনো ধরনের হাড় না থাকে আর কোনো চর্বিও নেই। তো এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নেব। আমি সব কিছু একসাথে ব্লেন্ড করব, সাথে কি কি দিচ্ছি সেগুলো বলে দিচ্ছি। এখানে আমি সল্ট দিচ্ছি 1.5 চামচ পরিমাণে। টমেটো সস আর আমি এখানে সয়া সস ইউজ করব। আর আপনারা বুঝে দিবেন লবণটা, কারণ সয়া সস আর টমেটো সসের ভিতরে কিন্তু লবণ থাকে। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো দিবেন, আমি 1 চামচ পরিমাণে দিয়েছি। আর এখানে আদা রসুন আমার একসাথে মানে মিক্সড করে রাখা ব্লেন্ড করে, তাই আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর আপনারা চাইলে আলাদা আলাদা করে একটা পরিমাণে দিতে পারেন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে, ছোট 1 কাপ পরিমাণে আপনারা দিলেও হবে। এখানে হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা, আমি 3টার মতো কাঁচামরিচ নিয়েছি। আর এটা হচ্ছে পাউরুটি, আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটাকে চিপে ফেলে দিয়েছি, কোনো পানি নেই। কোনো ধরনের পানি রাখা যাবে না, তাহলে এটা কিন্তু চিকেন বলের শেপটা আসবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এখন এখানে দিয়ে দিব সয়া সস। সয়া সস 2 টেবিল পরিমাণ চামচে দিবেন, আমি আন্দাজ মতো দিয়েছি 2 টেবিল চামচে। তো আপনারাও ওটা মেপে দিবেন, টিস্পুন দিয়ে 2 টেবিল চামচ। মনে রাখবেন এগুলোতে কিন্তু লবণ থাকে, তো আপনারা কিন্তু বুঝে লবণটাকে দিবেন, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। আর চিকেন বলের ক্ষেত্রে আপনাকে কিন্তু পাউরুটিটা ইউজ করতেই হবে, তাহলে এটা খুব সুন্দর হবে। আর আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। এখন এই তো আমি ব্লেন্ড করে ফেলেছি, এগুলো একদম খুব মিহিভাবে ব্লেন্ড করেছি সব কিছু একসাথে। আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এগুলো যদি আপনারা ইউজ করেন, তাহলে কিন্তু এটা একদম সিপি স্টাইলে হবে। এখন আমি শেপ করে নিচ্ছি গোল গোল করে, চিকেন বলের শেপ অনুযায়ী আমি করে নিচ্ছি। তো হাতে আমি একটু তেল নিয়ে নিয়েছি, আপনারা যদি মনে করেন একটু নরম হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা এটা ফ্রিজে রেখে দিতে পারেন 1 ঘন্টার মতো, তারপর ফ্রিজ থেকে বের করে আপনারা ইউজ করতে পারেন। দেখেন একদম গোল গোল হয়েছে, এরকম করে কোনো ধরনের ক্র্যাক থাকা যাবে না, এরকমভাবে আপনাদের এটাকে শেপে আনতে হবে, গোল গোল করতে হবে। তো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপর এগুলো আমি পানিতে ফুটিয়ে নিব 10 মিনিট পরিমাণে পানিতে এটাকে আমি ফুটিয়ে নিব, তারপর আমি ফ্রাই করব। তো এখন এগুলোকে আপনি সবগুলোকেই এরকম করে গোল গোল করে শেপ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, ঠিক এই প্রসেসে আপনারা গোল গোল করে নেবেন। আপনারা একটু তেল দিয়ে নেবেন, যদি হাতে একটু স্টিকি মনে হয় তাহলে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন আর হাতে ওটা লেগে যাচ্ছে না, আর কোনো ধরনের ক্র্যাক থাকা যাবে না। খুব ভালোভাবে কিন্তু এটাকে ফিনিশিংটা দিতে হবে। বাসায় তৈরি করে এরকম স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে যদি আপনারা খান তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এটা যদি পানিতে ফুটিয়ে 10 মিনিট ফুটানোর পরে আপনারা কিন্তু এটা ফ্রিজে করে রাখতে পারবেন সারা মাসের জন্য। আপনারা ফ্রিজে ডিপে রেখে যদি দেন তাহলে কিন্তু এটা অনেক দিন থাকবে। ঘরে মেহমান যারাই আসুক, বাচ্চাদের জন্য, যখন তখন এর জন্য এটা কিন্তু খুব বেস্ট। তো এখন এগুলোকে আমি হাঁড়িতে পানি দিয়েছি, তো পানি গরম হয়ে গেছে। এখন এখানে আমি বলগুলো দিয়ে দিচ্ছি, আমি 10 মিনিট ঢেকে এটাকে রান্না করব, সিদ্ধ করব।
সাবধানে আস্তে আস্তে দিবেন যেন ভেঙে না যায়। মেহমান যখন আসে বাসায় হঠাৎ করে চলে আসে তখন কিন্তু এগুলো তৈরি করাটা খুব ঝামেলা হয়, তো আপনারা আগেই এগুলো তৈরি করে ডিপে রেখে দিবেন বাটি ভরে, তাহলে কিন্তু যখন তখন আপনারা নামিয়ে কিছুক্ষণ আগে নামিয়ে রাখবেন, তারপর আপনারা জাস্ট ফ্রাই করে ভেজে দিয়ে দিবেন। অসাধারণ লাগে কিন্তু খেতে। তো আমি এখানে দুই লেয়ারে ভাজবো, এখানে আরও এতগুলো আমার হয়েছে, আমি প্রথমবার প্রথম যেগুলো হয়েছে সেগুলো আমি আগে সেদ্ধ করে নিচ্ছি। আমার এখানে প্রায় অনেকগুলো হয়েছে, তো 10 মিনিট যাবত আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু ঢাকনা খুলে আর একটু সিদ্ধ করে নিব, তারপর আমি নামিয়ে ফেলব। আর মনে রাখবেন পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে, প্লেটের উপরে বা বাটির উপরে রাখা যাবে না, তাহলে পানিটা থাকবে, তখন কিন্তু আপনারা তেলে দিলে এটা ছিটবে। আর আপনারা যদি চান তাহলে এটা স্টিম করেও নিতে পারেন, আমি পানিতেই দিয়ে দিচ্ছি। আমার স্টিম করলে কেন যেন মনে হয় ঠিকমতো হয় না, বাট কোনো ঘাবড়ানোর বিষয় না, স্টিম করে নিলেও কিন্তু একই রকমভাবে সিদ্ধ হবে। তো আমার আমার পানির ভিতরে সিদ্ধ করে নিতে ভালো লাগে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে এগুলোকে উঠিয়ে নিতে হবে যেন ভেঙে না যায়। তো এখন আমি এগুলোকে একটা ঝুড়ি চালনিতে উঠিয়ে নিচ্ছি, পানিটা ঝরে যাবে, তারপর আমি এগুলোকে ফ্রাই করে নেব। আর অবশ্যই ফ্রাই করার সময় আপনাদের চিন্তা মানে মনে রাখতে হবে যেন অতিরিক্ত ফ্রাই না হয়ে যায় বা বেশি কালারটা অতিরিক্ত লাল না হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, অ্যাকুরেট কালারটা আসবে না। এটা মূলত কিন্তু হয়ে গেছে, সো শুধু ভেজে উপরের চামড়াটা যেন লাল লাল হয়, কালার হয়, দেখতে সুন্দর লাগে তার কারণে। তাছাড়া কিন্তু এটা সম্পূর্ণ রেডি সিদ্ধ করা, শুধু হালকা ভেজে নিলেই হবে। কালারটা চেঞ্জ হওয়ার জন্য শুধু ভাজবো, তো চারপাশে যেন ভালোভাবে অ্যাকুরেটভাবে কালারটা আসে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তো এখন এখানে আমি অয়েল দিয়ে দিব। সামান্য পরিমাণে অয়েল দিবেন, পুরো ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত তেল ইউজ করাটা স্বাস্থ্যসম্মত না। তো আমি সামান্য পরিমাণে 3 টেবিল চামচের মতো আমি অয়েল দিয়েছি। তো আর এই কড়াইগুলোতে কিন্তু তেল এমনিতেই কম লাগে, তো যেই তেলটা আপনারা ইউজ করবেন সেই তেলটাই কিন্তু থেকে যাবে, তো তেলটা কিন্তু পুরোটা লাগে না এই কড়াইগুলোতে। তো আপনারা চেষ্টা করবেন ফ্রাই প্যানেই ভাজার জন্য। তো এখানে আমার পানি ঝরানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। এই তেলে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে, ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে একটু কম তেলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার এখানে এই কয়টার জন্য এতটুকু তেল লাগবে আমি পরিমাণ মতো এতটুকুই দিয়েছি, আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন, দিয়ে হালকা করে ভেজে নিতে পারেন, তবে বেশি দেওয়ার দরকার নেই। দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে, খুব তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, বেশি হাই করে দিবেন না, তাহলে পুড়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে অল সাইডে আপনারা একই রকমের কালার আনার চেষ্টা করবেন। কোনো পাশে যেন সাদা, কোনো পাশে যেন লাল, এরকম না থাকে, সব সাইডগুলোকে সমানভাবেই ভালো করে ভেজে নিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে।
आशा करी हमारे रेसिपिटी अपन भलो लेगे उपकारे आसबे। तो जदि हमारे रेसिपिटी भलो लागे তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি লাইক করে দিবেন। আর কেমন হয়েছে বা কোনো ভুল হয়েছে কিনা বা আপনাদের অভিমতটা কি সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সেটা চেষ্টা করব শুধরিয়ে নেওয়ার জন্য। আর আশা করি আমার রেসিপিটির ভালো মন্দ, ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি রান্না করি আপনাদেরই জন্য। তো আপনারা যদি হ্যাপি থাকলে আমিও হ্যাপি। তো আমি চাই আপনাদের কারো না কারো উপকারে আসুক, তাই আমি রান্নাগুলো করি। তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে পাশে রাখবেন, তাহলে আমি রান্না করার জন্য আরও উৎসাহী হব। তো আমার এগুলো একদম কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব একটা টিস্যু পেপার দিয়ে। প্লেটে একটা টিস্যু পেপার নিয়ে তারপর নামাবো, যেন এক্সট্রা যে অয়েলটা আছে সেটা টিস্যু পেপারে লেগে যায়, কারণ আমরা একটু অয়েল কম খাই, তাই আমরা যেন কোনো ধরনের এক্সট্রা অয়েলটা আমাদের শরীরে না যায় সেটা খেয়াল রাখতে হবে। দেখেন আমি যে তেলটা দিয়েছি সেই তেলটা কিন্তু থেকে গেছে এই কড়াইগুলোতে, এটাই উপকার যেন তেলটা আমার বেশি একটা লাগে না। এটার ভিতরে আমি বাকি যে বলগুলো আছে সেই বলগুলোও আমি এখানে ভেজে নেব, এই তেলের ভিতরেই ভেজে নেব, তারপরেও কিন্তু আমার এই একই জায়গায় তেলগুলো থেকে যাবে। তো আমি টিস্যু পেপারের ওপরে আমি নিয়ে নিচ্ছি, তো এই তো রেডি হয়ে গেল আজকে মজাদার সিপি স্টাইলে চিকেন বল। তো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, আর আজকে রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।